You. Yeah. এখন একটা বড় কারণ হিসাবে দেখা যাচ্ছে যে বোধ পার্টনার নট স্টেইগেদার তো অনেকেই কাজের সূত্রে বাইরে থাকছে তো সেই জন্য দেখা যাচ্ছে সেটা মানে যদি ওয়ার্ক করছে দুজনেই আইটি পিপুল তাদের মধ্যে দেখাই হচ্ছে না বিভিন্ন স্টেটে তারা আছে বা কেউ হয়তো দেশের বাইরে আছে এরম অনেক পেশেন্ট পায় যাদের হাজব্যান্ড আছেই অ্যাব্রড তো আসবে কখন আর প্রেগনেন্সি এদিকে ওরা টেনশন করছে যে আমার বয়স বেড়ে যাচ্ছে আমার প্রেগন্যসি হবে কিন্তু কিন্তু তার চাকরি বা তার যে ক্যারিয়ারের ওই উন্নতির পাটটা তো ছেড়ে দিতে পারে না তো সেই জন্য কিন্তু আমি অ্যাসিওর করি যে তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ ন্যাচারালি কনসিভ করার সময় হচ্ছে না তো আইউআই আইভিএফ এর মতো বিভিন্ন ট্রিটমেন্ট আছে যেখানে হাজব্যান্ড রেসপাউন্ড যদি ভালো থাকে সেটা আমরা ফ্রিজ করে রেখে সেটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারি তো ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করলে তারা হেল্প করতে পারবে আবার অনেকে আছে যে স্টেটের মধ্যেই এক স্টেটের মধ্যেই অনেকে আছেন যে একটু দূরে থাকে দূরে কাজ করে বা আমাদের গ্রাম অঞ্চলেও অনেককে দেখি যারা হয়তো সৌদি বা কাতারে কাজ করছে বিভিন্ন পেশার সাথে যুক্ত তার জন্য তারা গ্রামে ওয়াইফকে রেখে এসছে সেখানে তারা আসতে পারে হয়তো অনেক বছর পরে কয়েক মাসের জন্য আসছে আবার কেউ শহরে কাজ করছে বউ গ্রামে আছে বা উল্টোটাও হতে পারে যে গ্রামে কাজ করছে বউ শহরে আছে তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা হয়তো সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন আসতে পারবে বা দু তিন দিন আসতে পারবে তখন তারা দিন গুনতে থাকে যে আচ্ছা এই সময় এসো এই সময় করলে ডক্টর আওয়ার্স বেঁচে থাকে এবার এইটা প্রেডিক্ট করা সবসময় এরম ভাবে সম্ভব হয় না তাই জন্য অনেকে বলে যে আমরা বিয়ে হয়েছে চার বছর পাঁচ বছর অথচ ভালো করে হিস্ট্রি নিলে দেখা যাবে হাজব্যান্ড হয়তো অ্যাব্রড থাকতো তার মধ্যে বেশ কিছু বছর বলছে হ্যাঁ আমরা মাঝে ট্রাই করেছি সেইটা মানে পুরো চার বছরের মধ্যে হয়তো দেখা গেল পাঁচ মাস ট্রাই করেছে তাহলে এই এই জিনিসগুলো আমাদের খুব মাথায় নিয়ে দেখতে হয় এবং এটাতে রিহার্সেল করার মতো একটা জিনিস যে এটা কিন্তু হেল্প অ্যাভেলেবেল এটা ইজিলি আমরা সলভ করতে পারি এটা নিয়ে টেনশন না করা বা এটা নিয়ে উদ্বিগ্ন না যে আমার বয়স বেরিয়ে যাচ্ছে হাজব্যান্ড তো এখনো এলো না আমরা কবে আমার প্রেগন্যান্সি হবে বা বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে এ তো প্রেগনেন্সি হচ্ছে না আরে প্রেগনেন্সি প্রেগন্যান্সি বাড়ির লোককেও আমি অ্যাসিওর করি যে ও তো ট্রাই করেনি সেরকম তাহলে ওর কেন প্রেগন্যান্সি হচ্ছে না বলে এত তো উতলা হওয়ার দরকার নাই ঠিক আছে কিন্তু হাজব্যান্ডের কাউন্ট যদি ভালো থাকে সিমেন্ট ফ্রিজিং সেটা খুব ইজি পার্ট সেটা দিয়ে আইউআই বা আইভিএফ এর মতো ট্রিটমেন্ট করা যায় যেটা প্রেগনেন্সি করতে সময় লাগবে কারণ অফকোর্স সবার নিজের নিজের কাজ এবং ক্যারিয়ার ইজ ইম্পর্টেন্ট সে কেউ কাজ ছেড়ে এসে শুধু প্রেগনেন্সির জন্য বসে থাকতে পারে না তো সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি সেন্টারগুলো কিন্তু অফ গ্রেট হেল্প